हेलो स्टूडेंट्स, एखन आमी डिसकस करछी एचएस सेकेंड ईयर एमआईएल सॉरी एडवांस बेंगुली आमार कैफियत कविताटी। आमार कैफियत कविताटी कवि काजी नजरुल इस्लाम रचना करेछेन एबं कविताटी तार सर्वहारा काव्यग्रंथेर अंतर्गत। नामटा खेयाल करो, बोलेछेन आमार कैफियत। आमार कैफियत माने हलो, कैफियत माने कि? माने हलो केउ जखन धरो आमी एकटा कोनो एकटा किछु काज करलाम, তখন অপোজিটে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমাকে সেই কাজ কেন করলাম তার পছন্দ হয়নি সেই হিসাবে তিনি আমাকে প্রশ্ন করলেন, প্রশ্নের পর আমি উত্তর দিলাম। তো এই যে উত্তর দেওয়াটা, এটাকে বলছে কৈফিয়ত করা। এখন অনেক কাজ আছে যেগুলো আমরা আমাদের নিজেদের পছন্দ মতো করি, পছন্দ মতো বলি, পছন্দ মতো করি। সব কিছু যে অন্য কারোর পছন্দ হতে হবে সেরকম তো কোনো ব্যাপার নয়, কিন্তু এখন আমার প্রতিটি কাজের জন্য আমাকে যদি আরেকজনের কাছে উত্তর দিতে হয় তখন যেটা হবে সেটাই হবে কৈফিয়ত। তো নজরুলকে নিয়ে একটা সময় ছিল যখন তাকে নিয়ে তার রাজনৈতিক জীবন সম্পর্কে, তার ধর্ম সম্পর্কে, তার সমাজ জীবন সম্পর্কে, সব কিছু সম্পর্কে তাকে নানান রকমের প্রশ্ন করা হয়েছিল। তো সব ব্যাপারে তাকে উত্তর দেওয়ার একটা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল যেখানে তাকে সব ব্যাপারে উত্তর দিতে হতো। উনি নিজের মতো করে কাজ করবেন এই স্বাধীনতাটুকু ছিল না। তো যেই জন্যই তিনি, তাকে বিদ্রোহী কবিও বলা হয়েছে, যে তিনি এই সমস্ত সামাজিক ব্যাপার স্যাপারগুলোকে নিয়ে ভীষণভাবেই বিদ্রোহ প্রকাশ করেছিলেন এবং তিনি বিদ্রোহী কবি হিসেবেই পরিচিতি লাভ করেছিলেন। যাই হোক, এই কবিতাটা তিনি লিখেছেন, আমার কৈফিয়ত কবিতাটার নাম। অর্থাৎ তাকে নিয়ে যত ধরনের প্রশ্ন উঠে এসেছে সমাজ থেকে, রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, সমস্ত প্রশ্নের তিনি উত্তর করেছেন এই কবিতাটির মধ্যে। তো কী বলছেন দেখো, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। আমি কে? আমি হলাম গিয়ে বর্তমানের কবি। নবী কে? নবী শব্দের মানে হলো এমন একজন দূত, ঈশ্বর প্রেরিত দূত, যিনি ঈশ্বরের দ্বারা প্রেরিত এই সমাজে এসেছেন এবং যিনি সমাজের লোকদের মঙ্গল করবে। তো নজরুল সরাসরি বলছেন যে আমি কোনো নবী টবি নই, কারোর মঙ্গল করা, নিজের মঙ্গল করা, এগুলোর জন্য আমি এক ফোঁটাও আমি দায়িত্ব প্রাপ্ত নই। আমি বর্তমানের কবি, অর্থাৎ এখন যে মোমেন্টটা রয়ে গেছে, এখন এই মোমেন্ট, এই মোমেন্টে কী হচ্ছে না হচ্ছে সেটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। এবং এই মোমেন্টে কী হচ্ছে লোকজন খেতে পাচ্ছে না। আমরা জানি নজরুল সেই সময়ের কবি যখন ইংরেজ শাসন ভারতবর্ষের মধ্যে চলছিল। তো ইংরেজরা ভারতবাসীদেরকে অত্যন্ত বাজেভাবে, অন্যায়ভাবে অত্যাচার করতো, নির্যাতন করতো। এগুলো কোনো কিছুই নজরুল কোনোদিন ভালোভাবে নিতে পারেননি। তিনি সবসময় বিদ্রোহ প্রকাশ করেছেন, সব দিক থেকে বিদ্রোহ প্রকাশ করেছেন, ফলত তাকে সবসময়ই নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তো এগুলো নিয়েই উনি কবিতাও লিখেছেন। তার সাহিত্যের মধ্যে আমরা ওই বর্তমান সময়টার ছবি আমরা খুঁজে পাই। চিরকালীন যে সাহিত্যিক একটা স্পর্শ, চিরকালীন মানব জীবনের স্পর্শ, সেটা নজরুল কোনোদিন লিখেন উনি, আর তার কবিতার মধ্যে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাও ছিল না, সেটা আমরা পাই না। তো ওনার এটা স্পষ্ট বক্তব্য ছিল যে আমার এই চিরকালীন অনুভূতি নিয়ে সাহিত্য করার কোনো দরকার নেই, বর্তমানে আমার দেশের লোকজন, আমার সমাজের লোকজন খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, ওরা কিছুই করতে পাচ্ছে না, বাচ্চার মুখে খাওয়া নেই, মা বাচ্চাকে নিয়ে একা রাস্তায় হেঁটে যাচ্ছে, দেশের যে যুবক সম্প্রদায় রয়ে গেছে তাদের জন্য কোনো রোজগার নেই, এই কন্ডিশনে আমি চিরকালীন সাহিত্য কাকে শোনাবো? কে শুনতেই বা আসবে? কী অর্থই বা আছে এগুলো লেখার? কোনো অর্থ নেই। আমার কী দরকার? আমার দরকার এই দেশের মধ্যে শান্তি নিয়ে আসা। সেটা দিতে পারছে কি সরকার? বাচ্চাদের মুখে খাওয়া তুলে দেওয়া, ওদের স্কুলে শিক্ষার ব্যবস্থা করা, যুবক যুবতী যারা রয়ে গেছে ওদের রোজগারের ব্যবস্থা করা, একটা সুস্থ সমাজ আমি চাই, সেই সুস্থ সমাজ আমার কাছে নেই, আমার আশেপাশে নেই। তো আমি আর ভবিষ্যৎ জীবনের এই চিরকালীন অনুভূতি নিয়ে কবিতা লেখার, গল্প লেখার আমার কোনো প্রয়োজনও নেই, আমি সেই ধরনের কোনো প্রেরণাও আমি পাই না এই সমাজের ভেতর থেকে। ফলত এটা তাকে নিয়ে এই যে অভিযোগটা উঠেছিল তার সাহিত্য নিয়ে, যে উনি চিরকালীন সাহিত্য রচনা করেন না, উনি যা কিছু রচনা করেন সবই বর্তমান সময়কে কেন্দ্র করে, তার সাহিত্যের মধ্যে চিরকালীন স্পর্শ নেই, এটার উত্তর তিনি এভাবে দিচ্ছেন যে আমি হলাম বর্তমানের কবি, আমি ভবিষ্যতের কোনো নবী নই, ভবিষ্যৎ সম্পর্কে আমার কোনো চিন্তাও নেই, দরকারও নেই। আমার বর্তমানে আমার বাচ্চা খেতে পাচ্ছে কিনা, আমার দেশের যুবক সম্প্রদায় রোজগার করতে পারছে কিনা, সেটাই আমার জন্য মূল্যবান, আর কোনো কিছু আমার জন্য মূল্য রাখে না। তাই তিনি বলছেন, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। তুমি আমাকে কবি বলো, অকবি বলো, অকবি মানে যে কবি নয়, যা খুশি বলো তুমি, আমার কোনো আপত্তি নেই, আমি মুখ বুঝে সব সহ্য করে নেবো, আমার কোনো প্রবলেম নেই।
কেহ বলে তুমি যে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে হে। ভবিকে এমন একজন ব্যক্তি যে ভবঘুরে, অর্থাৎ যার কোনো নিজস্ব জায়গা নেই। তো অনেকেই বলে সমালোচনা, সাহিত্যের সমালোচনা করে অনেকেই বলে তুমি তো যে ধরনের সাহিত্য টাইত্য রচনা করছো এতে তো তুমি ভবিষ্যতে যাযাবরের মতো হয়ে যাবে, ভবগুরুদের মতো হয়ে যাবে, অর্থাৎ কবি কবিদের সমাজে তোমার কোনো নাম থাকবে না, তোমার কোনো পরিচয় থাকবে না। অনেকেই ওনাকে এই সমস্ত ধরনের কটু সমালোচনা করেছেন ওনার সাহিত্য নিয়ে, এবং এটার উত্তর আমরা আজও দেখতে পাই। আজও কিন্তু আমরা নজরুলের কবিতাগুলো পড়ি, তার গান গাই, তার নৃত্য আমরা নাচি। নজরুল এবং রবীন্দ্রনাথ, ওরা দুজন চিরকাল আমাদের মধ্যে আছেন, থাকবেন, সারা জীবনেই থাকবেন হয়তোবা। আমরা আমাদের জেনারেশন, তার পরের জেনারেশন, যত দিন বাংলা সাহিত্য বাংলাদেশ থাকবে, নজরুল আর রবীন্দ্রনাথ থাকবেন। তো এই যে অভিযোগটা নজরুলকে করা হয়েছে যে তিনি ভবিষ্যতে আর থাকবেন না, তাকে যাযাবর বা ভবগুরুদের মধ্যে ফেলা হবে, অর্থাৎ কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না, এটা কতখানি সত্য এটা বর্তমান সময় উত্তর দিয়ে দিচ্ছে তার। আমরা আজও নজরুলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তাই কি না? তো নজরুল এই উত্তরটা আগেই দিয়েছেন, বলেছেন যে অনেকেই বলছে যে তুমি ভবিষ্যতে তো ভবগুরুদের সঙ্গে ঠাই পাবে, কবি সম্মেলনে তো কবিদের মধ্যে তোমার নাম থাকবে না। যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি, অনেকেই প্রশ্ন করছেন। রবির হাতে মানে রবীন্দ্রনাথের হাতে, রবীন্দ্রনাথের হাতে যে চিরকেলে বাণী, অর্থাৎ যে শাশ্বত মানব জীবন কথা, সেই বাণীগুলো যেগুলো রবীন্দ্রনাথ বলেছেন সেগুলো তোমার এখানে কই? উত্তর দিচ্ছেন তিনি, দূষিচ্ছে সবাই, সবাই দোষ করছে, দোষ দিচ্ছে, দোষারোপ করছে, দূষিচ্ছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। আমি ভোরবেলা, ভৈরবী একটি রাগের নাম যেটা ভোরবেলা গাওয়া হয়, আমি সেই প্রভাতের ভৈরবী আমি গাই, সেই ভোর, অর্থাৎ আমি সেই নতুন সূর্যকে দেখতে চাই, যেই সূর্য উঠে আসবে, সূর্য কিসের প্রতি? আশার প্রতি। আমি কিসের আশা করছি তাহলে? আমি এখানে আশা করছি যে আমার দেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, আমার দেশের যুবকরা রোজগার করে বেঁচে থাকবে, একটা সুস্থ সমাজ গঠিত হবে, আমি সেটাই চাই। আমি সেই আশার আলো, সেই সূর্যের আলোর মধ্যে আমি খুঁজে পেতে চাই। আমি কোনো চিরকেলে বাণী আমি রচনা করতেও চাই না, কবিদের মধ্যে আমি বিশেষ কোনো মর্যাদা নিয়ে আমি স্থানও পেতে চাই না। গেল নেক্সট প্যারাগ্রাফ। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে। উনি বলছেন আমার যে বন্ধুরা রয়ে গেছেন অন্য কবি বন্ধুরা, তারা হতাশ হয়ে আমার লেখাগুলো পড়ে দীর্ঘশ্বাস ফেলে। কী লিখছে এগুলো উল্টা পাল্টা যা খুশি তা, দীর্ঘশ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে ও কেজো পলিটিক্সের পাশ ছেলে। ওরা নাকি বলে যে কেজো, অর্থাৎ কাজের লোক ছিল, বেশ কাজের লোক ছিল, কিন্তু এখন ধীরে ধীরে পলিটিক্সের পাশ ছেলে, অর্থাৎ রাজনীতি করতে করতে অকেজো হয়ে যাচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে, এখন রাজনীতি এত বেশি করছে যে অকেজো হয়ে যাচ্ছে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা, কেহ বলে বয়ে গিলিয়াছে গোটা। কেউ বলছে যে পড়াশোনা একদমই করে না, সারাদিন খালি রাজনীতি করে। আমরা জানি নজরুল চরমপন্থী রাজনীতির সমর্থক ছিলেন এবং উনি এই রাজনীতিগুলোর মধ্যে অংশগ্রহণ করতেন এবং ইংরেজদের বিরুদ্ধে যথেষ্ট আন্দোলন করেছেন, যথেষ্ট বিদ্রোহ করেছেন, এগুলো উনি করতেন, কনস্ট্যান্ট করতেন। তো ওরা সবাই বলছে, কবি বন্ধুরা বলছে যে এক ফোঁটা বইপত্র পড়াশোনা কিছুই করে না, এটা নষ্ট, বয়ে গেছে ওটা মানে নষ্ট হয়ে গেছে। কেহ বলে, কেউ কেউ বলে যে বই গিলিয়াছে গোটা, বইয়ের দোষ, ও যে এরকম করছে এগুলো বইয়ের দোষ, বইয়ের জন্য এরকম করছে। এই হলো মানুষের চিন্তাধারা, বোঝো ঠেলা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেউ কেউ আবার কি বলছে যে মোটা হয়ে গেছে খুব বেশি, কেন? কারণ জেলে বসে আছে 24 ঘন্টা, কারণ ওই যে বিদ্রোহ টিদ্রোহ করে ইংরেজের ধরে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে, অনেকদিন জেল কেটেছেন উনি, তো জেলে বসে বসে শুধু উনি তাস খেলছেন নাকি, জেলের মধ্যে বসে বসে, আর তাস খেলে খেলে উনি মোটা হয়ে গেছেন, আর মোটা হয়ে উনি মাটি হয়ে গেছেন, মানে বরবাদ হয়ে গেছেন, ওনার আর কোনো ফিউচার নেই, লাইফ নেই, কিছু নেই, একদম গেল আর কি পুরো। তারপর কি, কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। অন্যদল আবার কি বলছে, বলছে তুই জেলেই ভালো ছিলে, আবার যেন তুই জেলে ঢুকে যাস গিয়ে। গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা। গুরু বলতে এখানে রবীন্দ্রনাথকে বোঝানো হয়েছে কবি গুরু, যাই হোক উনি এই জায়গাটার মধ্যে একটু দুঃখ প্রকাশ করেছেন যে রবীন্দ্রনাথও একটা সময় নজরুলের বিরোধিতা করেছিলেন, নজরুলের এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোর উনি সমর্থন করেননি। তো দুঃখ করে মানে উনি বলছেন আর কি যে শেষ পর্যন্ত রবীন্দ্রনাথও আমাকে ভুল বুঝলেন, এবং তিনি কি বললেন যে তুই শুরু করেছিস, মানে নজরুল নাকি এখন শুরু করেছে, কি শুরু করেছে, তলোয়ার দিয়ে দাড়ি চাচতে হবে, গালে যে দাড়ি উঠছে এটা তো আমরা জেনারেলি রেজার দিয়ে ছোটো ছোটো ব্লেড দিয়ে আমরা চাচি, কারণ গালটা তো আর তলোয়ার দিয়ে চাচার মতো কোনো জায়গা নয়, তলোয়ার দিয়ে তো মানুষ মারা হয়, কিন্তু এখন নাকি উনি কী করছেন, দাড়ি চাচার কাজে তলোয়ার ব্যবহার করছেন, তলোয়ার দিয়ে উনি দাড়ি চাচ্ছেন, এগুলো বলে উনাকে বকাবকি করছে।
প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হারে চাচা। প্রতি শনিবারের চিঠি, এখানে শনিবারের চিঠি বলতে একটা তখন সেই সময়ে একটা প্রত্যেক শনিবারে বেরোতো, এখানে বিভিন্ন কবি সাহিত্যিকরা অন্যান্য কবি সাহিত্যিকদের প্রবন্ধ রচনা এগুলো নিয়ে ওরা বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করতেন। সেগুলো তো সেখানে প্রেয়সী অর্থাৎ মানে যে তার ফ্যান্সরা যারা রয়ে গেছেন তারা বকা দিচ্ছে তুমি হাড়ি চাচা এই কথা বলে। হাড়ি চাচা হলো একটা পাখির নাম যেটা দেখতে অত্যন্ত কিনভুকিমাকার, বিশ্রী, এবং এটা ডাকও ভীষণ বাজে রকম। মানে নজরুলকে কি বলে আর ডাকবে, তো হাড়ি চাচা বলে ওর ফ্যান্সরা ওকে বলছে তুমি কোনো কাজের না এসি এগুলো আর কি। আমি বলি প্রিয়ে হাটে হাটে ভাঙি হাড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। নজরুল তখন ফ্যান্সদের উদ্দেশ্য করে বললেন যে ঠিক আছে তাহলে আমি এখন হাটের মধ্যে গিয়ে হাড়ি ভাঙবো, অর্থাৎ যা কিছু সিক্রেট রয়ে গেছে সব আমি এখন প্রকাশ করে দেব, অর্থাৎ মানে এই সাহিত্যের সিক্রেট, তারপর রাজনীতির সিক্রেট, এগুলো। সঙ্গে সঙ্গে চিঠি তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল, মানে এখন আর নজরুলকে কেউ ঘাটাতে সাহস পাচ্ছে না, কারণ বাই চান্স আবার কী লিখতে কী লিখে দেবে, আবার ঝামেলা হয়ে যাবে, রাজনীতি নিয়ে কথা। তো এই জন্যে অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, আর কোনো চিঠি টিটি কেউ আর দিচ্ছে না ওনাকে। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা। এই রাজনীতি ফাজনীতি উনিও একটা সময় বিরক্ত হয়ে গেলেন, এগুলো সব ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে উনি কী করলেন বিয়ে করে ফেললেন। এটা একটা বেশ সমাধান পেল, এখন আমি এগুলো আর কিছু করবো না, আমি এখন সংসার করবো, এই ভেবে উনি বিয়ে করলেন। বিয়ে করার পর এবার কী হলো, হিন্দুরা কন আড়ি চাচা, হিন্দুরা ওকে কী বলছে, আড়ি চাচা বলছে, কারণ উনি যাকে বিয়ে করেছিলেন উনি ছিলেন একজন হিন্দু নারী, তো এই জন্য ওকে গালাগালি দিচ্ছে যে প্রমীলা সেনগুপ্ত ছিলেন ওনার স্ত্রীর নাম, তাকে বিয়ে করেছিলেন, তো এই জন্যে হিন্দুরা খুব বকাবকি করছে একজন মুসলমান হয়ে একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছে বলে। জবন্না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছা, অসাধারণ লাইন। ওনার নিজের ধর্মের লোকজনরাও ওনাকে একঘরে করে দিয়েছে, হিন্দু ধর্মের লোকজনরা তো ওনাকে দেখতেই পাচ্ছে না যেহেতু উনি এরকম করেছেন এরকম একটা ঘটনা। তো উনি এবার নিজে রিয়েলাইজ করছেন বসে যে আমি কি, আমি জবন না আমি কাফের, আমি কি, হিন্দুরা জবন বলে বিধর্মীদের আর মুসলিমরা বিধর্মীদের কাফের বলে। তো উনি দুদিক থেকেই গালি খাচ্ছেন, হিন্দুরা বলছে জবন, মুসলিমরা বলছে কাফের। এই কন্ডিশনে উনি এবার খোঁজাখুঁজি করছেন যে টিকি কোন দিকে, টিকি মানে ব্রাহ্মণদেরকে বোঝাচ্ছে, দাড়ি, দাড়ি মানে হলো মুসলিমদেরকে বোঝাচ্ছে, নারী কাছা সেম, মানে আমি এখন এই টিকি দাড়ি নারী কাছা এগুলোর মধ্যে আমি আমার ধর্ম খুঁজে বেড়াচ্ছি। এটা ধর্ম নিয়ে উনি এই জায়গার মধ্যে কথা বললেছেন, কারণ ধর্মটা এই সমস্ত কিছুর মধ্যে না, ধর্ম হলো মনের মধ্যে, বিশ্বাসের মধ্যে, তো এগুলো কিছুই নেই। ওনার মন আর কে দেখতে পাচ্ছে, উনি মন থেকে যে চাইছেন মানবিকতা সেটা কে দেখতে পাচ্ছে, সেটা তো কেউ দেখতে পাচ্ছে না। হিন্দুরা দেখতে পাচ্ছে হিন্দু মেয়েকে বিয়ে করেছে, মুসলিমরা দেখতে পাচ্ছে যে মুসলিম ধর্ম ছেড়ে দিয়েছে, তো এইগুলো দেখে দেখে ওরা সবাই গালিগালাজ করছে। উনি যে একটা মানুষ এবং তার মানবিক অনুভূতিগুলো যে কী সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই, তো এইভাবে করে চলছে, ফলে উনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন এই ব্যাপারগুলো নিয়ে। তারপর মৌ লোভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে, মৌ লোভী, মৌ মানে মধু, লোভী মানে লুব্ধ, মধু বলতে এখানে টাকা পয়সা ক্ষমতা এগুলোকে বোঝানো হয়েছে, এগুলোর প্রতি লোভী যত মৌলভীরা রয়ে গেছে, মৌলভী অর্থাৎ মুসলিম সমাজের যে সমাজপতিরা ধর্মগুরুরা মৌলভীরা, আর মোল্লারা, মোল্লারাও সেই ধর্মগুরুদেরকে ইঙ্গিত করা হয়েছে, ওরা হাত নেড়ে বলছে দেবদেবী না মুখে আনে সবে দাও পাজেটার জাত মেরে। মুসলিমদের মধ্যে তো আর দেবদেবীদের কোনো সমাজ নেই, তো এটা পুরোপুরি হিন্দু ধর্মের অন্তর্গত দেবদেবীরা। তো এখন নজরুল কী করছেন, প্রচুর শ্যামা সঙ্গীত লিখেছেন, প্রচুর ধর্মসঙ্গীত লিখেছেন, যেমন মুসলিম ধর্ম নিয়ে লিখেছেন তেমনি হিন্দু ধর্ম নিয়ে লিখেছেন। তার কাছে ধর্ম মানে ধর্মের একটাই সংজ্ঞা ছিল, সেটা হলো মানব ধর্ম, না মুসলিম ধর্ম না হিন্দু ধর্ম, হিন্দু এবং মুসলিম কোনো দুটো ধর্মের একটাকেও উনি মানতেন না, উনি মানতেন মানব ধর্মকে। মানব ধর্মটা কি, আমি মানুষ, আমি সবার সঙ্গে আছি, বাস, এখানে আমার যা খুশি ধর্ম হোক এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার প্রথম কর্তব্য কি, মানুষ হিসেবে সবাইকে সম্মান করা, সবার সাথে একসাথে থাকা, উনি সেটাই করছিলেন। কিন্তু সমস্যা হয়ে গেল এই পার্টিকুলার ধর্মীয় মতবাদী যে সমস্ত লোকজনরা ছিল তাদের, ফলত হিন্দুরাও গালিগালাজ করছে মুসলিমরাও গালিগালাজ করছে, দুই ধর্মের কোনো লোকই তার মানব ধর্মকে বুঝতেই পারছে না, তিনি যে একটা মানুষ হিসাবে সবাইকে শ্রদ্ধা সম্মান করতে চাইছেন সেটা বুঝতেই পারছে না। ওদের কথা হলো যে তুমি হিন্দু ধর্মের অপমান করেছো, আরেকদল বলছে তুমি মুসলিম ধর্মের অপমান করেছো, বলছে দেবদেবী নাম মুখে আনে এই জন্যে সবে দাও পাজিটার জাত মেরে, ওর জাত মেরে দাও। ফতোয়া দিলাম নজরুলকে নিয়ে, ফতোয়া বেরিয়ে গেল এবার, কাফের কাজীও, ও কাফের, ও যে কাজী ও কাফের কাজী, যদিও শহীদ হইতে রাজিও, যদিও সে শহীদ হতে রাজি আছে কিন্তু ও কাফের। আমপাড়া পড়া হাম্বড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে,
আমপাড়া পড়া হাম্বড়া, আমরা ভীষণ হাম্বড়া লোক, মানে খুব কি বলে এটাকে অহংকারী লোক, এগুলো আমরা কি করি, আমরা ভাত মেরে, লোকের ভাত মেরে মেরে ঘুরে বেড়াই। ভাত মেরে মানে কি, মানে এই যে মানে রোজগার করতে দিচ্ছে না, এক ঘরে করে দিচ্ছে, তো ও খাবে কি করে? নজরুলকে এই এই জন্যে বিরাট সমস্যায় পড়তে হয়েছিল, তার রোজগার নষ্ট হয়ে গিয়েছিল, ঘরে খাওয়া দাওয়া ছিল না, বাচ্চা কাচ্চাদের মুখে তুলে দেওয়ার মতো ভাত ছিল না, নজরুলের এত বাজে কন্ডিশন হয়েছিল। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখেও পাক মেরে। এবার হিন্দুদের সমস্যা কি, নজরুল ফার্সি শব্দ ব্যবহার করছেন, ফার্সি ওই মুসলিমদের ভাষার মধ্যে ফার্সি শব্দ ব্যবহার হচ্ছে, ফার্সি উর্দু এগুলো ব্যবহার হচ্ছে। এখন ভাষার আবার কোনো জাত আছে নাকি বলতো? ভাষা তো ভাষা, উর্দু হোক, বাংলা হোক, ফার্সি হোক, যা খুশি হোক। আর সাহিত্য রচনা করতে তো সাহিত্য তো ভাষার মধ্য দিয়ে রচনা হয়, ভাষার তো কোনো জাত নেই। কিন্তু উনি যেহেতু ফার্সি ভাষায় রচনা করছেন, তাই মুসলিম বলে গালিগালাজ করছেন। তো কি বলবে, না হিন্দুদের কিছু বলার আছে না মুসলিমদের কিছু, এটা আসলে হিন্দু মুসলিমের ব্যাপার না, এইগুলো কিছু মূর্খ মানুষের ব্যাপার, যারা নিজেদের মূর্খতার জন্য অন্যদের জীবনকে বিরক্ত করে দেয়, অন্যদের জীবনের মধ্যে প্রবলেমস ক্রিয়েট করে দেয়। নজরুল অ্যাকচুয়ালি এই ধরনের কিছু মূর্খ মানুষের সম্মুখীন হয়েছিলেন, যে কারণে তার নিজের জীবনটা তিনি অত্যন্ত কষ্টে কাটিয়েছেন এই মূর্খগুলোর কারণে। তো উনি বলছেন আর কি কথাগুলো এখন আমার কৈফিয়তের মনে। আনকোরার মতো নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি। এবার রাজনীতি নিয়ে উনি বলছেন, রাজনৈতিক জীবন নিয়ে। নন ভায়োলেন্ট অর্থাৎ, নন ভায়োলেন্ট মানে হলো যারা অহিংসবাদী, ভায়োলেন্ট নন যারা, অর্থাৎ অহিংসবাদী, অর্থাৎ অহিংস যে রাজনৈতিক দল ছিল গান্ধীজির নেতৃত্বে অহিংস দল সৃষ্টি হয়েছিল, সেই অহিংস দল এবং সহিংস দল দুটো দল ছিল, একটা ছিল অহিংস দল আর একটা ছিল সহিংস দল। উনি বলছেন যে যারা অহিংস দল ছিল, সহিংস দল সরি নন ভায়োলেন্ট অর্থাৎ অহিংস দল ছিল, তারা খুশি নন নজরুলকে নিয়ে। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি, আমি নাকি ভায়োলেন্স, ভায়োলেন্স মানে অপরাধ প্রবণ অর্থাৎ সহিংস, চরমপন্থী, অর্থাৎ যারা অহিংসবাদী ওরা বলছে যে নজরুল হলেন সহিংসবাদী। উনি অনেক বেশি অ্যাগ্রেসিভ, উনি সহিংসবাদী, বিপ্লবী মন তুষি। উনি কী করেন, বিপ্লব যারা করছেন অর্থাৎ যারা চরমপন্থী যারা, তাদেরকে উনি খুব মন তুষ্ট করে করে উনি চলেন, মন রেখে রেখে চলেন, অর্থাৎ উনি তাদেরকে তোয়াজ করে করে চলেন। আর এটা অহিংস বিপ্লবী ভাবে। এবার বিপ্লবীর কি চিন্তা, সবাই উল্টা ভাবছে, যে যার মতো করে ভাবছে। বিপ্লবী অর্থাৎ চরমপন্থী যিনি, তিনি ভাবছেন যে এটা অহিংস, এটা সহিংস না, এটা একটা অহিংস, এটা খালি কি করে, নয় চরকার গান কেন গাবে, নাহলে চরকা অর্থাৎ গান্ধীজি, গান্ধীজি ছিলেন অহিংসবাদী। তো উনি অ্যাকচুয়ালি কাউকেই মানে সাপোর্ট করছেন না, ওনার কথা ছিল যে দেশের মধ্যে ইংরেজরা বেরিয়ে যাক, আমাদের কথা হলো ইংরেজরা বেরিয়ে যাক, আমার নিজের দেশে আমি থাকবো। কিন্তু এখন এটা নিয়ে রাজনীতি করছে, করতে গিয়ে হচ্ছে দুই দল, একটা হচ্ছে অহিংস দল, একটা হচ্ছে সহিংস দল। এখন সহিংসরা ওনাকে গালিগালাজ করছে উনি অহিংস বলে, আর অহিংসরা ওনাকে গালিগালাজ করছে উনি সহিংস বলে, নাহলে উনি গান্ধীজিকে কেন সাপোর্ট করেন? এখন গান্ধীজিকে সাপোর্ট করার মধ্যে তো কোনো রাজনীতি নেই। আলটিমেটলি ব্যাপারটা কি, ব্যাপারটা হলো ইংরেজদের এই দেশ ছেড়ে বেরিয়ে যাওয়া। তো এটা গুরুত্বপূর্ণ না উনি অহিংস না সহিংস সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু ওরা তো সেই ছোট পরিসরে ছোট মন নিয়ে দেখছে, ফলে তো অহিংসরা সহিংসদেরকে নিয়ে জেলাসি প্রকাশ করে, সহিংসরা অহিংসদের নিয়ে জেলাসি প্রকাশ করে, মাঝখান থেকে নজরুল হয়ে গেছে শাকের গোড়াতের মতো অবস্থা, তিনি এদিকেও কাটছেন ওইদিকেও কাটছেন, কি করবেন, সবাই যা খুশি করছেন। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, যে গোড়ারাম অর্থাৎ গোড়া ধর্ম যারা, হিন্দু বলো মুসলিম বলো যেটাই, যারা গোড়া ধর্মীয় তারা বলছে যে উনি নাকি নাস্তিক, ওনার নাকি ভগবান টগবান সম্পর্কে কোনো রকমের মানে উনি নাস্তিক মোটামুটি। পাতিরাম ভাবে কনফুসি, এবার ধর্মমত, এগুলো একটার পর একটা ধর্মমত আসছে, কনফুসিয়াস একটা ধর্ম এখানে। এবার পাতিরাম যারা, পাতিরাম বলতে ছোটো ছোটো যারা ধর্মগুরু যারা, বড় বড় ধর্মগুরু হলো গোড়ারাম যেটা বলেছেন, যেটা কট্টরপন্থী, আর পাতিরাম হলো যারা ছোটো ছোটো ধর্ম নিয়ে ব্যস্ত আছে, ওরা ভাবে উনি কনফুসি, কনফুসিয়াস অন্য আর একটা ধর্ম, উনি নিজের ধর্ম না পরের ধর্ম না, উনি সম্পূর্ণ অন্য আর একটা ধর্ম, কনফুসিয়াস অন্য আর একটা ধর্ম। স্বরাজিরা ভাবে নারাজি অর্থাৎ স্বরাজ নিয়ে যারা আন্দোলন করছিল, স্বরাজ আন্দোলন, তারা ভাবছে নারাজি অর্থাৎ উল্টো, অর্থাৎ উনি স্বরাজ আন্দোলনের অংশীদার নন। নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি, নারাজিরা ভাবছে কি তাদের জন্য তিনি প্রবলেমেটিক, অর্থাৎ তিনি স্বরাজ কেন যে উনি নারাজিদের মধ্যে এসেছেন। এইভাবে করে করে উভয় পক্ষ থেকেই উনি কনস্ট্যান্ট গালিগালাজ খেয়ে যাচ্ছেন। নরভাবে আমি বড় নারী ঘেঁষা, নর মানে পুরুষ মানুষ, ওরা ভাবছে যে নজরুল নাকি খুবই নারী ঘেঁষা, খুবই মেয়েদের সঙ্গে সঙ্গে থাকে। নারী ভাবে নারী বিদ্বেষী, নারী ভাবছে যে নারী বিদ্বেষী, উনি সাংঘাতিক পুরুষতান্ত্রিক। বিলেত ফেরুনি প্রবাসী বন্ধু কন, এই তবু বিদ্বে ছি।
তখনকার সময় বিলেতে যাওয়া একটা বেশ বড় ব্যাপার ছিল। বিলেত গিয়ে বেশ পণ্ডিত পণ্ডিত হয়ে আসবে, মোটামুটি বিলেত থেকে যারা আসতো তাদেরকেই বড় সড়ো পণ্ডিত বলা হতো। দেশের মধ্যে যারা পড়াশোনা করে বড় হচ্ছে, সাহিত্য রচনা করছে, ওদেরকে কেউ মূল্যই দিত না। তো নজরুল তো বিলেতে যাওয়ার ওর ভাত খাওয়ারই ক্ষমতা নেই, যা অবস্থা চলছে সব দিক থেকে উনি একঘরে হয়ে আছেন, বিলেতে কোত্থেকে যাবেন, সেই দরকারও নেই। উনি বিশেষ প্রতিভাশালী ছিলেন এবং অনেক কিছু রচনা করে যাচ্ছেন একটার পর একটা, কিন্তু তারপরেও ওর বন্ধুরা ডেকে বলছেন, প্রবাসী বন্ধু বলছেন, প্রবাসী যিনি যে বাইরে আছে যিনি, তারা কারা বলছে, তারা বলছে যে তুমি বিলেতে আসোনি এখনো, অর্থাৎ যারা নিজেরা বিলেতে বসে আছে ওরা নজরুলকে বলছে যে উমা তুমি বিলেতে আসোনি, বিলেত থেকে পড়াশোনা করো নি, তো এইটুকু তোমার বিদ্যে, তুমি বাংলাদেশে বসে পড়াশোনা করেছো, ছি ছি ছি, এই বিদ্যের কোনো মানে নেই। এবার ভক্তরা বলে নবযুগ রবি, ভক্তরা অর্থাৎ যারা এইখানে প্রেজেন্ট আছে, অর্থাৎ ওনার সঙ্গে ওনার দেশে যারা প্রেজেন্ট আছে, ওরা কি বলছে, ওরা বলছে যে উনি নাকি নবযুগ রবি, ওরা মানে বিরাট ভক্ত হয়ে বসে আছে ওনার। নবযুগ রোগে রবি অর্থাৎ কি, রবীন্দ্রনাথ তো আছেনই, আর উনি হলেন নবযুগের মানে নতুন যুগের রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথের পরবর্তী জেনারেশন। আচ্ছা, যুগের না হই হুযুগের কবি, এবার উনি বলছেন, নজরুল বলছেন যে আমি যুগের না হই, আমি হুযুগের কবি, আমি যুগের হতে পারিনি কিন্তু হুযুগের কবি। হুযুগ মানে বর্তমান সেই সময়, যেই সময়টা চলছে, হয়তো এই সময়টা পরবর্তীতে থাকবে না, না থাকুক, কিন্তু আমি এই সময়ের কবি, আমি বাকি আর কিছু বুঝি না। বটি তোরে দাদা আমি মনে ভাবি, আর কষে কষি হৃদ পেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি। উনি বলছেন যে ভালোই তো, তোমরা যে যা পারো যা খুশি বলে যাও, আমার কোনো প্রবলেম নেই, আমি মনে মনে সব শুনছি, আমি দেখতে পাচ্ছি, সবই ইয়ে করছি, আর মনে মনে ভাবছি যে আমি আমার হৃদ পেশি হার্ট, আমার হার্টটাকে আমি কষে আমি বাঁধছি, অর্থাৎ হার্টটাকে আমি শক্ত করে ফেলেছি। আগে আমি দুঃখ পেতাম এই সমস্ত ব্যাপারে, আমার কষ্ট হতো, কারণ যাদের জন্য আমি এত কিছু করছি, যাদেরকে এত ভালোবাসছি, ওরা আমাকে এত বাজেভাবে আমাকে নিয়ে কথাবার্তা বলছে, আমাকে অপমান করছে, সম্মান দিচ্ছে না। এখন কি হয়েছে, কনস্ট্যান্ট অপমানিত হতে হতে আমি দেখলাম যে কেউ কিছু বোঝেই না, প্রত্যেকে যার যার কথা বলে যাচ্ছে, আমার হৃদয় এখন আগের চাইতে অনেক বেশি শক্ত হয়ে গেছে। আমি এখন দুই কানে চশমা এঁটে আমি দিব্যি ঘুমাচ্ছি, আমার ভালোই ঘুম হচ্ছে, আমার কোনো প্রবলেম নেই, যাদের যা খুশি বলার বলতে হবে, আমার কোনো প্রবলেম নেই। এই হলো তার কৈফিয়ত, তিনি বলছেন মানে তাকে নিয়ে যতগুলো কোয়েশ্চেন উঠছে এগুলোর তিনি এইভাবে একটা একটা করে আনসার দিয়ে যাচ্ছেন। তো এইটুকু পর্যন্ত আজকে রইলো, নেক্সট দিন আমরা বাকি কবিতাটা দেখবো। ওকে, থ্যাংক ইউ।